কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব কলেজে অফলাইনেই পরীক্ষা হবে। সিন্ডিকেটের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বিস্তারিত জানবো শ্রেয়সীর কাছ থেকে। শ্রেয়সী, একদিকে আমরা দেখছি যে অনলাইন পরীক্ষার দাবিতে পড়ুয়ারা তারা এখনো অবস্থান চালিয়ে যাচ্ছেন, আর তার মধ্যেই ঘোষণা হলো যে অফলাইনেই পরীক্ষার যে সুপারিশ সেটাকেই গ্রহণ করা হয়েছে, এই সম্পর্কে যদি বিস্তারিত জানাও। একেবারে আজকে সিন্ডিকেট যে বৈঠক ছিল সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষায় ইভেন সেমিস্টারের যে পরীক্ষা সেই পরীক্ষা অফলাইনেই হবে। সেক্ষেত্রে ইতিমধ্যেই আমরা জানি যে অধ্যক্ষদের অর্থাৎ প্রিন্সিপালদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যে মিটিং হয়েছিল সেখানে অধিকাংশ প্রায় 95% প্রিন্সিপাল তারা কিন্তু অফলাইন পরীক্ষার পক্ষেই সায় দিয়েছিলেন। এবং শুধু তাই না, তার আগে ইউজি কাউন্সিল বা পিজি সব ক্ষেত্রেই কিন্তু সেখানেও কিন্তু অফলাইন পরীক্ষার পক্ষেই সায় দেওয়া হয়েছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সামগ্রিকভাবে সকলের যে মতামত সেই মতামত বিচার বা বিবেচনা করে কিন্তু এই সিদ্ধান্তই নিয়েছে সিন্ডিকেট যে পরীক্ষা ইভেন সেমিস্টারে পরীক্ষা হবে অফলাইনে। তবে হ্যাঁ, স্টুডেন্টরা যেটা বলছে যে বিভিন্ন জায়গায় সিলেবাস শেষ হয়নি, সেক্ষেত্রে প্রত্যেকটা কলেজকে সিন্ডিকেটের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি সিলেবাস শেষ না হয়ে গিয়ে থাকে তাহলে যেন দ্রুত সিলেবাস শেষ হয়।